গুড মর্নিং বন্ধুরা, আবার আরেকটা সকাল, আরেকটা দিনের শুরু। আর দেখো কোন ভোরে উঠেছি আমি, তোমরা জানোই এখন দিশার লাইভ চলছে। তো দিশার লাইভ থেকে একটু বেরোলাম, সেদিকে টপ গুনছিলাম, লাইভে অনেক আছি। তো দেখো পশুগুলো বিস্কুট দিলাম খেলো। তো ভাবলাম একটু সকালে, কোন ভোরবেলায় ঘুম ভেঙে যায়, একটু সকালে রাস্তা ফাঁকা আছে, কেউ নেই, তো একটু পায়চারিও করি আর তোমাদের সঙ্গে একটু গল্পও করি। দেখছো শুনশান রাস্তা, কেউ নেই, শুধু আমাদের পশুগুলো, পাড়ার পশুরা। তো ঘুরছি, সবাই কেমন আছো? আজকে আবার বৃহস্পতিবার, প্রচণ্ড চাপ, তোমার বিছানা টিছানে গোছানো হয়ে গেছে, এবার ঘরদোর ঝাড় দেবো তাড়াতাড়ি করে, ঘরদোর মোছামুছি করে বাসন টোসন টিকে হেসেলে যে বাসনগুলো থাকে ভাতের ওগুলো সব তাড়াতাড়ি করে ধুয়ে নেবো। ধুয়ে তাড়াতাড়ি করে পুজো পাশা করে, স্নান করে, পুজো পাশা করে, রান্না বান্না করে, আজ এবার লাইভ দিয়েছে ধোবো ভাই সকালে। অনেক দিন সকালে লাইভ করিনি জানো, অনেক দিন। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, চাপই আছে আমার, চাপ থাকলেও ধরো এদিকটা ঘুরিয়ে একটু ওইদিকে তো যাই, এই রাস্তাটা তো যাই, আজকে সোজা রাস্তাটাতে একটু ঘুরি। তো প্রচণ্ড চাপ, দেখি কি রান্না করবো। নিরামিষের দিন আমার বেশি ঝামেলা জানো, অন্য দিন কি যে কোনো ভালো মন্দ কিছু হয়, মাছ মাংস ডিম যাই হোক কিছু হলো, তার সঙ্গে একটা ভাজা আলু হাতে তো আছে, আর ও বাবার জন্য তো সবজি করতে হবে। নিরামিষের দিনে প্রচুর আইটেমও বেড়ে যায় আর সময়ও নষ্ট হয়। তো দেখা যাক আজ কী করি। দেখো বাবাকে অনেকগুলো মটর আছে জানো, কাঁচা মটরই আছে, তো ভাবছি মটর পনির করব। দিনে যদি নাও করি রাতের জন্য করে রেখে দেবো। আর আজকে বাবা মন মামন মানে বোনের মেয়েগুলো, ভাইয়ের মেয়ে, ওরা সব ইয়ে করেছে যে আজকে বিরিয়ানি আনবে জানো, বিরিয়ানি আনবে, তো বাড়িতে খাবে, আমাকে বলছিল করতে। আমরা বাবু আজকে আমি কী করে করবো, বৃহস্পতিবার লাইভ করতে করতে, হ্যাঁ ওটা কি সম্ভব? সবসময় মিউট করলে ভালো লাগে না, একটু আমার লাইভে সবাই আসবে, তাদের সঙ্গে তো কথা না বলি সেটা কেমন লাগে না? তো যাই হোক, ওরা বললো মা তাহলে কিনে নিয়ে আসবো। দেখো রাস্তা একদম ফাঁকা, এখানেও একটা বিল্ডিং হচ্ছে চারিদিকে, আর ফাঁকা জায়গা কিচ্ছু নেই গো। দেখো এগুলো পড়ে আছে, এগুলো দেখবো কোনো দিন। চলো একটু আমাদের এখানে পাড়াতে মা কালী মন্দির মানে হবে, এখনো হয়নি, টিনের চালার মধ্যে উনি আছেন, তো সম্ভবত কিছুদিনের মধ্যে হবে, দু এক বছরের মধ্যে বা এই বছরই হবে জানি না। তো চলো ওই মায়ের দর্শন করাই একটু, তারপর আবার যাব, আবার তো কাজ আছে। তো আজকে একটু সকালটা বেরিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে, ঘোরাও হচ্ছে, পায়চারিও হচ্ছে, আর তোমাদের সঙ্গে একটু গল্প করছি। তোমাদের সঙ্গে গল্প না করলে তো আমার একদম ভালো লাগে না জানো, কেমন যে লাগে। এডিটিং টেডিটিং তো সেরকম পারি না, যে মিউজিক দেবো আর দেবো কিছুই পারি না বন্ধুরা, আমি আমার মতো করে এই ভিডিও দিই, তোমরা তোমাদের মতো করে দিদির ভিডিও যেমন পারো দেখবে। আর চলো মায়ের দর্শন করে, দেখো মায়ের মন্দির কে কে রয়েছে দেখি। হ্যাঁ ও তুমি বুঝতে পারিনি, এই যে আমাদের পাড়াতে ছিল আগে, তোর নামটা কি জানো? মায়া। মায়া না, এখন ওই অন্যখানে ভাড়া ছিল আগে, ভরতদা। ভরতদাকে কতদিন দেখিনি, তাই তো, এই যে ভরতদা, ওর সঙ্গে আমরা টোটোতে করে কোথাও যাওয়া আসা করি। কোথায় গেছিল গো, কোন মন্দির? শিব মন্দির? আচ্ছা আচ্ছা, ভালো আছে? হ্যাঁ এও ছিল আগে সোনিয়ার মা, ইউটিউব চ্যানেল আছে না আমাদের, আচ্ছা 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 আচ্ছা, সেই চ্যানেলে দেবো। হ্যাঁ এসো, অনেকদিন দেখিনি তোমাদের, আর ভরতদের নাম্বারটা চেঞ্জ করেছ? হ্যাঁ। আর এই যে মায়ের দর্শন দেখছো, এখন টিনের চালার মধ্যে আছে উনি, দেখতে পাচ্ছ এখানে আমাদের বাড়ির সামনে, এখানে কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, সবাই করে। তো পরিকল্পনা আছে মন্দিরটা তৈরি করার, জানি না কতদিনে উনি নতুন বাড়িতে প্রবেশ করবেন, ওনার মর্জি সেটা। তো সকাল থেকে দর্শন করে নাম তোমাদের, জানি না কতটুকু দেখতে পেলে,
তো চলো মর্নিং ওয়াক হলো, ঠাকুরের দর্শন হলো, প্রণামও করলাম। ঠাকুর সবার ভালো করো, জগতের কল্যাণ করো ঠাকুর, তার সঙ্গে আমাদেরও করো। তো দুজনের সঙ্গে দেখা হলো, ওরা আগে আমাদের পাড়াতেই ভাড়া থাকতো জানো, এখন অন্য জায়গায় চলে গেছে। আজকে দেখো নতুন এদিকটা দেখাচ্ছি, এটা আমাদের মেন রোড, এদিক দিয়ে আসা এইদিকেও আসা যায়। এটাও একটা রাস্তা, মানে অনেকগুলো রাস্তা আছে জানো, যে যেদিকে পারে শর্টে খাটে আসা। ওইদিকে ক্ষুদিরামোড় দিকে এই সোজা রাস্তাটা আসছে, দেখতে পাচ্ছ পরিবেশটা খুবই ভালো, খুবই শান্তশিষ্ট পরিবেশ। আর দুজনের সঙ্গে ইয়ে হলো, দেখা হলো। চলো, পূর্ব আকাশ লাল হয়ে আসছে দেখতে পাচ্ছ, এবার সূর্য উঠবে। আর আমি কাজগুলো সেরে নিই, লেট জিনিসটা আমার একদম ভালো লাগে না, মনে হয় সকাল থেকে ঘুম যখন ভেঙে গেছে ঝটপট করে কাজগুলো করে নেব, কাজ টাজ করে কাজ সেরে বসে থাকবো, এটাই আমার আবার মানে সিস্টেম জানো। সেটাই আমি সব বন্ধুদের বলি, তোমরা সকাল থেকে উঠে সময় অপচয় করো না, সময়টা সময়ের মধ্যে সব কাজ করে নেবে, তারপর নিশ্চিন্ত মনে বসে বসে সবার ভিডিও দেখবে, যা হোক কাজ করবে, কোথায় যাওয়া আসা থাকলে যাওয়া আসা করবে। তো বক বক করে একটা ব্লগ শেষ করে দিলাম মর্নিং ওয়াক করতে করতে। তো বন্ধুদের বোর হইও না, আমি যেমন পারি সেরকমই দিই। তো চলো দিশার লাইভে ঢুকি, দেখি টপ গুনি, অনেক টপ গুনলাম জানো, 5:16, 5:14 মধ্যে আবার টপ গুনে এলাম, দিয়ে একটু ব্লগ করছি না, একটু ব্লগ করি। আর সকালবেলা একটু হাঁটাও হয়ে গেল, ফুল তোলা হলো, চা খাওয়া হয়ে গেছে জানো, আমার চাও খাওয়া হয়ে গেছে। এই 5:30 বাজছে দেখতে পাচ্ছ, শ্মশান রাস্তা। আর তোমাদের বললাম না এটা ম্যারেজ হল, আর এটা মানে ছোট্ট খাটোর মধ্যে ছোটোখাটো অনুষ্ঠান হবে, অনেকটা জায়গা আছে যে প্যান্ডেল ট্যাঙ্গিং করে সেটাও অনেক বড়। এই যে অভিনন্দন, আর দেখো দাঁড়া, এটা উল্টো দেখা দিচ্ছে অভিনন্দন, এই যে দেখছে এইটাই, বেশ সুন্দর। ভেতরটা খুব সুন্দর জানো, রুমটা বেশ বড় করেছে, হলটা, হলের মধ্যে যেটা টাইলস টাইলস দিয়ে সব ভালোই করেছে। তো আমাদের ছোটোখাটো কাজে বেশ সামনে উপকারও লাগবে, বাইরে কোথাও যেতে হবে না। আর বাড়ির মধ্যে প্যান্ডেল টাঙানো মানে খুবই ঝামেলা, যাই হোক আমাদের খুব সুবিধা হলো। আর চলো বক বক করতে করতে একটা ব্লগ শেষ করে দিলাম। দিশা বোন বলে শিখা দি কি সুন্দর রান্না করতে করতে, গল্প করতে করতে একটা ব্লগ শেষ করে দেয়, আমার গল্পই আসে না। তো যাই হোক দেখো দেখো, চিকু শুয়ে আছে ইচ্ছ, আর ওরা দেখো মা মেয়েতে খেলা করছে দেখো, আরে দেখছো দাঁড়া, আরে দেখো দেখছো দেখছো দেখছো, বিস্কুট খাওয়া হয়ে গেলো জানো, আরে দেখো ও দেখছো চারিদিকে সবাই এসছে, ঠিক আছে চল যা দিচ্ছি দাঁড়া, আরে রুটি দিচ্ছি আবার, বাপরে বাপ, আয় আয় লক্ষ্মী পুজো, দেখতে এলাম ছাদে ফুল ফুটেছে কি নাকি, এইগুলো আবার নতুন ফুটছে ক্রিম কালার দেখতে পাচ্ছ, এখন এই দুটো ফুটেছে, আজকে লালটা ফুটেনি, নিচে ফুটেছিল। আর একটা গোলাপ ফুটেছে দেখতে পাচ্ছ, এই দেখো। আর আমি 3-4 জবা পারলাম জানো, আর এগুলো নাগাতে পেলাম না, তো বাবা এসে তুলবে এবার। আর টগর ফুলগুলো আমি অনেক উপরে রয়েছে, নাগাল পেলাম না, অনেকে তুলে নিয়ে চলে গেছে হয়তো সকালে বৃহস্পতিবার না, অনেকে তুলতে আসে খুব ভালো, যাই হোক সবার ঠাকুরের পায়ে পড়ে। তো আমি নাগাল পেলাম না, ওর বাবা এসে তুলবে। আর দেখো পূর্ব আকাশ আবার লাল হয়ে আসছে, তো নিচের থেকে মর্নিং ওয়াক করে ভিডিওটা স্টার্ট করলাম, আর ছাদে এসে শেষ করছি। তো সূর্য ওঠা আজ দেখাতে পারবো না, কারণ অনেক সময় নষ্ট হয়ে যাবে, এখন দিশার লাইভে আবার অন হয়ে গে, আর বাকি কাজগুলো সেরে নিই। তো চলো প্রতিদিনকার মধ্যে একই কথা বলছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।